ইসরায়েলের বিমান হামলায় 7 লেবাননি ও 3 সহযোদ্ধাকে হারিয়ে প্রতিশোধের আগুন জ্বালিয়েছে লেবাননের হিজবুল্লাহ গেরিলারা। একের পর এক রকেট হামলা চালিয়ে ধসিয়ে দিয়েছে বহু ইসরায়েলি ঘরবাড়ি, আর সেখান থেকে বেরিয়ে এলো এক ইসরায়েলি যুবকের লাশ। বুধবার ইসরায়েলের মেডিকেল সংস্থা মেগান ডেভিড অ্যাডম এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। ইসরায়েলের সীমান্ত লাগোয়া কিরিয়াত সমন শহরে এই প্রাণঘাতী হামলা চালায় হিজবুল্লাহ গেরিলারা। মোগান ডেভিড অ্যাডম বলেছে, জরুরি উদ্ধারকারী দলের সদস্যরা কিরিয়াত সমনায় ক্ষতিগ্রস্ত একটি কারখানায় তল্লাশি চালানোর পর সেখানে 25 বছর বয়সী এক তরুণকে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া যায়। তার শ্বাস প্রশ্বাস ছিল না, পরে ঘটনাস্থলে তাকে মৃত ঘোষণা করা হয়েছে। একদিন আগে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের হাব্বারিয়া গ্রামে নিহত হয়েছেন অন্তত 7 জন। হিজবুল্লাহর জরুরি ব্যবস্থাপনা ও ত্রাণ কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলি সামরিক বাহিনী এই বিমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র। এর আগে মঙ্গলবার উত্তর লেবাননের 2টি শহরের কাছে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। হামলায় নিহত হয়েছে হিজবুল্লাহর অন্তত 3 যোদ্ধা। গত 5 মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলা নির্বিচার হামলায় 32,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত ও আরও হাজার হাজার মানুষ আহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন আরও লাখ লাখ মানুষ। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর কয়েকদিন পর ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলে হামলা শুরু করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর অনেক সদস্যের প্রাণহানি ঘটেছে। লেবানন ইসরায়েল সীমান্তের উত্তর প্রান্তের লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। হামাসের মিত্র হিজবুল্লাহর সাথে ইসরায়েলের চলমান উত্তেজনা ছাড়াও ইয়েমেনের ইরান সমর্থিত আরেক বিদ্রোহী গোষ্ঠী হুতিরাও লোহিত সাগর ও এর আশপাশে চলাচলকারী জাহাজে প্রায় প্রত্যেক দিনই হামলা চালাচ্ছে। তেহরানের সাথে ঘনিষ্ঠ ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোও হামলা করেছে সেদেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে।